শুক্রবার ভারতীয় প্রযুক্তিবিদ সংঘের উদ্যোগে শান্তির বাজার পূর্ত দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ করেন সাংসদ প্রতিমা ভৌমিক। বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর তিনি দেবীপুর ডিসি ভিলেজের দেবীপুর বাজারে চলে যান। সেখানে ভূমিপুত্রদের হাতে ভারতীয় প্রযুক্তিবিদ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত ত্রাণ সামগ্রী তুলে দেন। চাল, ডাল, তেল, নুন, সাবান সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী 100 জন জনজাতির হাতে প্রদান করা হয়। এছাড়া তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের খোঁজ খবর নেন। ভূমিপুত্রদের যেন কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য তিনি স্থানীয় বিধায়ককে খোঁজ খবর রাখার কথা বলেন। সাংসদ প্রতিমা ভৌমিক মাস্ক বিতরণ করেন সবাইকে। এদিন ত্রাণ সামগ্রী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান, পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাপস মারা, এসডিও প্রবীর বরণ দাস সহ অন্যান্যরা। মুখে মাস্ক থাকাটা আবশ্যক, এটা করোনার বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্রের মতো সহায়তা করবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক সকলে মাস্ক পরিধান করে বাইরে বের হবেন, এই বার্তা দেন সাংসদ প্রতিমা ভৌমিক। তো আগামী দিনও আরও দিতে চাই, সবাইকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করছি। ফেস কভারটা এটা অস্ত্রের মতো, আমাদের করোনার বিরুদ্ধে ফাইট করতে সেটা অস্ত্রের মতো। আমরা যারা জনপ্রতিনিধিরা রয়েছি এবং সরকারের রয়েছে, সবারই আমরা দায়িত্ব পালন করছি, বিভিন্ন সামাজিক সংস্থাও দিচ্ছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এখন মাস্ক আমাদের ড্রেসের মতো, ড্রেসে যেভাবে আমাদের বাধ্যতামূলক, আমাদের মাস্কটাও প্রত্যেকে একটা মাস্কও চলে না, অনেকে দু তিনটা মাস্ক লাগে, কারণ অনেক জায়গাতে অনেক সময় ভুলে যায়, সেগুলোকে রিইউজেবল মাস্ক করার জন্য আমাদেরকে বলেছে। যদিও সেন্ট্রাল গভর্নমেন্টের এটা স্পেসিফিকেশান, তো সেই স্পেসিফিকেশান অনুযায়ী আমরা মার্চ মাসের 26 তারিখ থেকে আমি শুরু করেছি মাস্ক বানানো। বিভিন্ন এনজিও, সেলফ হেল্প গ্রুপ, বিশেষ করে আমার মহিলা মোর্চার বোনেরা খুব সামান্য পারিশ্রমিক নিয়ে তারা যুদ্ধকালীন প্রস্তুতিতে মাস্কগুলি তৈরি করে দিচ্ছেন, এখনও দিচ্ছেন। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা দিয়েছেন, এবং যারা কিছু কিছু লোক নিজেরাও স্ব উদ্যোগে কাপড়ের থান এনে আমাদেরকে দিয়েছেন, তাদেরকে আপনাদের মাধ্যমে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।